नमस्कार बन्धुरा, डिजिटल प्रधान विकास चैनले आपनाके स्वागत। आज आमरा ए भिडियोते आलोचना करब आपनारा किभाबे voters.eci.gov.in वेबसाइटे लग इन पासवर्ड जदि भूले जान ताहले नतून पासवर्ड किभाबे सेट करबें। तो आपनारा प्रथमे आपनादेर मोबाइल अथवा कम्प्यूटारे आपनारा गूगल ओपेन करे नेबेन एबं एखाने टाइप करबें voters.eci.gov.in এই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আপনি লগ ইন করার সময় আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তো আপনি কিভাবে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এখানে আপনারা দেখবেন এই যে প্রথমে রাইট সাইড কর্নারে এখানে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখছেন রেজিস্টার মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, আর যদি আপনার এপিক নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করে থাকেন সেখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড বসাবেন। তো পাসওয়ার্ড বসানোর সময় আপনি যদি পাসওয়ার্ড আপনার ভুলে যান তাহলে এখানে দেখছেন নিচে একটি অপশান আছে ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডের ওপর ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ডের ওপর ক্লিক করার পর আপনাকে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে এবং এখানে যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা এই ক্যাপচারের ঘরে এখানে বসিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার যে নতুন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এখানে আপনার যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড আপনি এখানে বসাবেন এবং সেম পাসওয়ার্ড কিন্তু আপনি এখানেও আপনাকে কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ড এখানে বসাতে হবে। বসিয়ে আপনি এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখিয়ে দেবে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে আপনার 6টা সংখ্যার একটি ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি আপনি ওটিপির ঘরে বসাবেন। এখানে ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনার নিউ পাসওয়ার্ড সেট করার পর আপনার এখানে দেখিয়ে দেবে আপনার সাকসেসফুলি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড। তো আপনার যে নিউ পাসওয়ার্ড আপনি সিলেক্ট করলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পেজটি লগ ইন করতে পারবেন, আপনার সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা কিভাবে আপনাদের এই ভোটার কার্ডের পোর্টালে আপনি লগ ইন করার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।